আমাদের এখন এই কেসগুলোর আমরা ড্যাশটি কমপ্লিট করেছি। ড্যাশ কমপ্লিট করার আগে আমাদের একটি এই দুটি এই তিনটি মাল তিনটি মাল নষ্ট হয়ে গেছে। প্রথমত এটা করছিলাম, তারপরে এটা, এরপর এটা, তার পরবর্তীতে এসে এটা কমপ্লিট করেছি। এখন এরপর থেকে এগুলো ঠিক আছে। হ্যাঁ, আমার এই তিনটা মাল আর কোনো কাজে আসবে না। এখন এগুলো কমপ্লিট, ঠিক আছে। এটা এখানে, এটা এখানে একটু এই জায়গায় একটু ব্যান বেশি হয়ে গেছে, একটু বাড়ি দিলে এটা এখানে মিলে যাবে এটার মতো। আর আমাদের এটি আমরা এই গ্যাপটা করেছি হাফ ইঞ্চ স্কোয়ার বারে। এখন আমরা যেহেতু 300টা স্কোয়ার বারি ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে আমাদের পেকিংটা দিতে হচ্ছে, আমার এই পেকিংটা দিতে হচ্ছে। হয়ে গেল এই ব্যান্ডটি। এটা এটার মধ্যে লোহাটার মধ্যে একটু স্পট আসার কারণে এটা ইয়া হয় না, আপনার এটা স্পটের কারণে এটা একুরেট হয় না, পরবর্তীটা বা হয়ে যাবে। আমাদের এই ডাইসটা কমপ্লিট করতে নেক্সট আমার সব মিলাই 2.5 ঘন্টার অধিক সময়টা আমার ব্যয় করতে হয়েছে। সেই যদি সময়টা যদি না দেয় তাহলে তো ব্যান্ডটা আর কমপ্লিট হবে না। প্রথম শুরুতে বললাম আমরা গ্যাপটা করেছিলাম হাফ ইঞ্চ স্কোয়ার বারে। আমরা যেহেতু 300টা বার ইউজ করতেছি, সেই জন্য আমার এই পেকিংটা দিতে হচ্ছে। পরবর্তীতে এগুলো এই যে এগুলো মিলাই শর্টকাটে, কীভাবে মিলালে শর্টকাটে হয়ে যাবে আমরা এগুলো মেশিনে করার পরে প্র্যাকটিক্যালিভাবে আমরা আরেকবার দেখাবো। এগুলো বেশি হওয়ার কারণ হচ্ছে আমি এখানে আমার মেশিনে প্যাডেল দিয়ে বেশি ঘুরাই ফেলছি মেশিনকে, সেজন্য এটা কিন্তু এদিকে চলে আসছে। এটা কিন্তু কম ঘুরাইছে, সেজন্য এটা কিন্তু বরাবর একুরেট হয়েছে।
আমার এখানে আটটি মাল আমি কমপ্লিট করেছি। এই আটটি মাল একটা ওয়ার্কশপ, বিশেষ করে যারা কাজ করে ওয়ার্কশপে তারা বলতে পারবে এই একটি মাল কয় মিনিট করে সময় লাগতে পারে। আমার সর্বোচ্চ সব মিলায় একটা 30 সেকেন্ড করে, একটা 30 সেকেন্ড। আর আদার্স এগুলো করার সময় আমি একটু বা এইভাবে দেখেছি বা একটু কমপ্লিট হয় না, ডাইসটা কমপ্লিট না হওয়ার কারণে একটু হয়তো আমার দেরি হয়েছে। এর পরবর্তীতে এটা যখন প্লেটের সাহায্যে আমি এরকম প্লেটের মতো ডাইস করে নেব, তার এর পরবর্তীতে আমার কোনো আর দেরি হওয়ার কোনো সুযোগ নেই, আরও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যদি কোনো ওয়ার্কশপ যাদের আছে তারা যদি গোলাতে চান তাহলে আসতে পারবেন, সমস্যা নেই। আমাদের এখানে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং নর্মাল পেজ, ফেসবুকে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এসে বলাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।